Yo guys, hello, welcome to my Gaming Kamol YouTube channel. আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরো একটা ইন্টারেস্টিং ভিডিও। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। সো ডু নট ওয়েস্ট এনি মোর টাইম, হাহা, লেটস স্টার্ট দা ভিডিও। বন্ধুরা, ভিডিও শুরুতে একটা কথা বলে নেই, এই ড্রেসটা আমি সম্পূর্ণ ফ্রি তে পেয়েছি, কোনো ডায়মন্ড লাগেনি। আমার কাছে একটা টোকেন ছিল এবং একটা টোকেনে একটা স্পিন দিয়েছি, সেই একটা স্পিনই আমার এই ড্রেসটা বেজে গিয়েছে। দুর্ভাগ্যবশত আমি তখন ভিডিও করে রাখি। আমার মতো কে কে এই ড্রেসটা ফ্রিতে পেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আমরা কিন্তু এই ড্রেসটা পরে অলরেডি একটা ম্যাচ শুরু করে দিয়েছি। ম্যাচের শুরুতেই আমরা একটা ঘরের কাছে গিয়ে নামবো, যাতে আমরা নেমেই কিছু লুট পাই। ফ্রি হলেও এই ড্রেসটা কিন্তু আমার কাছে জোস লেগেছে। বন্ধুর একটা স্পিনে 40-60 ডায়মন্ড লাগে, আর এই ডায়মন্ড খরচ করা ছাড়াই একদম ফ্রিতে আমি এই ড্রেসটা পেয়ে গেছি। আজকের এই ড্রেসটা পরেই পুরো ম্যাচ খেলবো। আমার তো একটা সমস্যা আছে, আমি কোনো ম্যাচে বইয়া পাই না, আজকে কি এই ড্রেসটা পরে বইয়া পাবো? দেখা যাক যখন খেলতে নামছি কি হয়। আজকের আশা রাখছি কিলের বন্যা বসিয়ে দেবো, আশা করছি একটা মুহূর্ত মিস করবে না। আপাতত এখান থেকে মোটামুটি ভালোই লুট করেছি, এখান থেকে একটু ওই পাশটায় বেরিয়ে যাই। গাইস, দেখতে পাচ্ছি একটা এনিমি, আরে এনিমি আসছে এখানে। হে হে, আজকে কোনো চ্যালেঞ্জ নাই চান্দু, তোমাকে তো আমি মারবই। আমি এর আগের ভিডিওতে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, প্রতিটা এনিমিকে কিল করার পরেই আমাকে ইমোট দিতে হবে। সেই ভিডিওতে আপনারা খুব ভালো রেসপন্স করেছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনারা যারা আমাদের ইমোট চ্যালেঞ্জের ভিডিওটা দেখেননি, তারা চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক পিন করা থাকবে, আপনারা দেখে আসতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল পে সিলেক্ট করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনারা পেতে পারেন। আপাতত আমার মনে হচ্ছে এখানে কোনো এনিমি নাই, চারোদিকে খুঁজে একটু ঘরের মধ্যে থেকে ঘুরে আসি, ভালো কোনো গান পাওয়া যায় কিনা একটু খুঁজে দেখি। না, এখানে তেমন কিছুই নাই, এখানে কোনো গান তো নাই, কোনো এনিমিও নাই। দেখা যাক সামনে কত দূর যেতে পারি। এই হে রে, একটা 3 লেভেলের হেলমেট পেয়ে গেছি, আর একটা 4 লেভেলের ভেস্ট পেলেই হয়, তাহলে মোটামুটি ম্যাচটা শেষ করা যাবে। বন্ধুরা, ইনকিউবেটর বান্ডিল বের করতে অনেক টাকার দরকার, অনেক ডায়মন্ডের দরকার, এত টাকা বা এত ডায়মন্ড আমার কাছে নাই। গরিবের বান্ডিল হচ্ছে এটাই যেটা আমি পরে আছি। এই সামনে এনিমি। গাইস, এই মুহূর্তে আমি প্রস্তুত ছিলাম না, অনেকক্ষণ দৌড়েছি, একটু শ্বাসটা ফিরিয়ে নেই। এইবারে চান্দু তুমি আমার কাছে আসো, তোমাকে আমি রেড সিগন্যাল দেখাই দেব। আহা, অলরেডি আমি লালের বাড়ি পাঠাই দিছি, আমার তো অনেক ড্যামেজ দিয়ে ফেলাইছে রে। হে হে, এইবারে জোরে একটা দৌড় দিবো, কেউ আমারে ধরতে পারবে না, সামনে আমারে কেউ ধরতে পারবে না। হ্যাঁ, এই দিক দিয়ে সামনে দোতলা ঘরটা রয়েছে, আর ওই দোতলা ঘরে দিয়ে সবাই আগে দৌড়ে উঠি। সিঁড়ি বিয়ে দুইতলার উপরে উঠলে ওখানে এনিমি থাকবেই। বন্ধুরা দেখেন, এইখানে আশেপাশে কোথাও এনিমি নাই, কিন্তু যখন আমি দোতলার উপরে উঠবো ওখানে এনিমি থাকবেই। তাও এনিমি থাকুক বা না থাকুক, আমাকে স্ট্রং হয়ে উপরে উঠতে হবে। হে হে, ঠিক এই মুহূর্তে বন্ধুরা দেখেন আমি কি করি। হায় হায়, ধীরে ধীরে উঠি আমি, সিঁড়ি বেয়ে উঠি। আমি যতদিন যতবার এই জায়গায় আসছি এখানে এনিমি পাইছি, আজকেও আসে আমি শিওর, তো একটু পলাই থাকতে পারে। এই যে দেখছেন, কইতে না কইতেই সামনে আই পড়ছে, আমি জানতাম এখানে থাকতেই। যাবগা, লালের বাড়ি পাঠাই দিছি। এইদিকে জোনাই পড়ছে, এখন জোনের হাত থেকে বাঁচতে হইবে। সিঁড়ি দিয়ে নিচে নামতে গেলে অনেক সময় লাগবে, ওর থেকে ছাদ দিয়ে লাভ দিয়ে তাড়াতাড়ি চলে যাই। অনেক দৌড়াদৌড়ি করছি, অনেক কষ্ট হয়েছে। দেখি তো ঘরের মধ্যে যদি খাওয়ানোর ব্যবস্থা থাকে তাহলে এখানেই রাতটা কাটাই দিমু। আরে না, এই ঘরের মধ্যে তো কিচ্ছু নাই, দেখি তো সামনে অনেকগুলো ঘর আছে, হাতে একটা চাকু আছে, পিছনে গুলি আছে, যদি কিছু পাই পকেটে তো টাকা নাই। যাও গো, আপাতত কোনো অসুবিধা নাই, পেটে তো অনেক ক্ষুধা লাগছে, যখন আমার হাতে কোনো খাবার নাই, সামনে একটা মাশরুম পাইছি, এখন এইটারেই খাই। দেখা যাচ্ছে পেট তো অনেক ভরে গেছে, যদি আর একটা পাই তাহলে আর একটু ভালো হইতো। বাহ বাহ, খুব ভালো, মাশাআল্লাহ, আরও একটা পাই গেছি। খাওয়া দাওয়া তো শেষ করলাম, সামনে একটা পার্ক দেখা যাচ্ছে, গিয়ে দেখি তো পার্কের মধ্যে কি চলতেছে, এক দূরে পার্কে চলে যামু। এই ঠাটা পড়া রোদের মধ্যে ঘুরতে আর ভালো লাগে না, শরীরটা পুরো তেনা তেনা হয়ে গেছে, এখন একটু গোসল করতাম চাই, যদি একটু পানি পাই। না, ঘুরে ফিরে খুঁজে দেখলাম এখানে তো কোনো পানির ব্যবস্থাই নাই। আরে ওই পাশে তো একটা টাওয়ার দেখা যাচ্ছে, টাওয়ারের নিচেই তো পানি আছে। ওরে ভাই, পানি তো পাইছি রে, পানির মধ্যে আবার গোসল করে নেই। বাহ বাহ, বেশ আরাম লাগতেছে, বেশ শান্তি লাগতে আছে। ওহ, কি মজা পাইছি রে, কি আরামটা যে লাগতে আছে রে। গাইস, আমাকে গুলি করেছে, এই মুহূর্তে কিরা গুলি করলো রে আমারে। দাঁড়াও চান্দু, তোমারই তো খুঁজতেছি, দেখো তোমার আমি কি করি। হাহা, 384, এই হেডশটটা খুবই দারুণ ছিল, বইয়া নিতে হলে আর কি করতে হবে। আমার হাতে একটা কান্নাটি রয়েছে, আর এই কান্নাটির একটা গুলি খেলেই সে আর উঠে দাঁড়াতে পারবে না। এই সিঁড়ি থেকে ওই পারে গিয়ে দেখি তো কিছু আছে কিনা। এই পাশে আরও একটা এনিমি। গাইস, ঘটনাটা কি ঘটলো, আমি গুলি করার আগেই সে মরে গেল, বুঝলাম না কাহিনীটা কি ঘটলো। এইখানে হয়তোবা আরো একটা এনিমি আছে, সেটাকে ভালো করে খুঁজে দেখতে হবে। ওরে চান্দু, কই যাবা, তোমার আমি খুঁজে নিয়ে আইতেছি, খারাও। এই যে পাইছি তোমারে, তোমার লাল বাড়ি পাঠাই দিছি, দেখি তো তুমি আমার জন্য কি কি টোকাই রাখছিলে এইখানে। আরে তুমি আমার জন্য কিচ্ছু রাখো নাই, কিচ্ছু নাই, কয়েকটা গুলি পাইছি, এই গুলি কটাই নিয়ে নিলাম। এই কেমন কেমন লাগতেছে, এখানে আরো একটা এনিমি মনে হচ্ছে। আরে হ, আরো একটা এনিমি,
ওরে ভাই রে, এটা তো খুব খারাপ, এটা মরে না। হায় হায় রে, ঘটনাটা কি? আমি বুঝতেছিলাম না এই এনিমিটাকে মারতে এত কষ্ট হয়েছিল কেন। কি জানি কিছু না বুঝে এনিমি দৌড়ে পালিয়ে যাচ্ছিল। আর পালাবে কোথায় চান্দু, আমার হাতেই তো ধরা পড়বে সবাই। আমার কেন জানি মনে হচ্ছে এই পাশটা আরও এনিমি আছে। আরে আছে আছে, এখান থেকে দৌড়েই যাচ্ছে। চান্দু কই যাও, তোমাকে আমি লালের বাড়ি পাঠাই দিচ্ছি, দাঁড়াও। এবারে দেখি তুমি আমার জন্য কি কি সংগ্রহ করে রাখছো, দেখি তো তোমার কাছে ভালো গান টান আছে কিনা। আরে তোমার কাছে তো কিচ্ছু নাই। এইবারে সোজা গিয়া ওই হলুদ কালারের ঘরের ভিতর ঢুকতে হবে, কারণ এই পাশটা কোনো এনিমি নেই, ওই পাশটা এনিমি থাকতে পারে। আপাতত এই ঘরটাকে ভালো করে সার্চ করে দেখি, না এখানে কেউ নেই। দেখি তো এই ঘর থেকে বেরিয়ে অন্য আর একটা ঘরে গিয়া দেখি। এই ঘরটা তো একটা দারুণ ঘর, এই ঘরে তো নিশ্চয়ই এনিমি থাকবে। দেখি তো এখান থেকে না, এ পাশে নাই, কেউ নাই। কিন্তু কি জানি দেখতে পেলাম ওইখানে, হ্যাঁ এনিমি রয়েছে এখানে। শাল আর এনিমি, কই যাও তুমি। এই লেডিস এনিমি আমাকে দাঁড়াই দাঁড়াই মারতেছিল। হ্যাঁ আমার কাছে ভালোই লাগছে, আজকে অনেকগুলো কিল করেছি, খুবই মজা পাইলাম। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমি জিতে গেছি, এখন হেরে গেলেও কোনো দুঃখ নাই। এবার একটু এই পাশটাকে ছান মেরে ঘুরে দেখে আসি। না এ পাশে কাউরে দেখতে পাচ্ছি না। বন্ধুরা যারা এখন আমার ভিডিওটা লাইক দাওনি, তারা ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দাও। আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনি আপনার মতামতটি জানিয়ে দিন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল, হেল্প ইজ আন্ডার দ্য রেকর্ড, সাহায্য সহযোগিতার চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল। বন্ধুরা আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনি চাইলে আমার ফেসবুক ও ইনস্টাগ্রামে গিয়ে জয়েন করতে পারেন। চলছে ফ্রি ফায়ার গেম শো, আর আমি আপনাদের সাথে রয়েছি গেমিং কমল। এই মুহূর্তে এই জায়গাটা বেশ ফাঁকা লাগছে, আমি বুঝতে পারছি না কোনখান থেকে এনিমিগুলোকে অ্যাটাক করা যাবে। অলরেডি কিন্তু পিছন থেকে জোন চলে আসছে। এখনকার প্রত্যেকটা সময় খুবই গুরুত্বপূর্ণ, ঠিক এই মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আমার ভিডিওটা এতক্ষণ দেখে থাকেন তাহলে অবশ্যই বাকি অংশটুকু দেখুন। আমাদের দেশে কথায় আছে ডাইলের মজা তলে, সুতরাং ভিডিও শেষে রয়েছে সব থেকে বেশি মজা। সামনে একটা এয়ারড্রপ দেখা যাচ্ছে, দেখি তো ওইখানে গিয়ে কিছু লুট পাওয়া যায় কিনা। জানি না এয়ারড্রপটার কাছে কিছু আছে না অন্য মানুষে সবাই নিয়ে গেছে। না এখানে তেমন কিছুই নাই, এর থেকে মাশরুমটা খাওয়া আমার জরুরি। আসলে এই মুহূর্তে এখানে একটাও এনিমি খুঁজে পাচ্ছি না, চারপাশে খোঁজাখুঁজি করলাম কিন্তু চারদিকে ফাঁকা মাঠ রয়েছে, কোথাও কোনো এনিমি দেখতে পাচ্ছি না। আর একটু সামনে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। আমার তো কোনো কিছু কেনাকাটাও লাগবে না, দেখছি ওখানে একটা শপ রয়েছে। এই যে যখন এনিমি নাই তখন আমার আর কী করার আছে, আমি একটু ঘুরি, ব্যাস এনজয় করি। বন্ধুরা অনেকগুলো ম্যাচ খেলছি, অনেকবার চেষ্টা করেছিলাম বুগিয়ে নেওয়ার জন্য কিন্তু আমি পারি নাই, আমি আর কি করার আছে, আমাকে মাফ করবেন, শেষের এনিমিতে আমি মারা গেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। বাই বাই টাটা। পরের ভিডিওতে অবশ্যই বুগিয়ে নেবো, অবশ্যই বুগিয়ে নেবো, অবশ্যই বুগিয়ে নেবো।